আমি আজকে বাংলাতেই বলবো, কারণ বাংলাকে ঘিরে যে অত্যাচার বিজেপির চলছে, নরেন্দ্র মোদি আর অত্যাচার দুই ঠান্ডা মিলে বাংলাকে যেভাবে অত্যাচার করছে, হিউমিলিয়েট করছে সারা ভারতবর্ষের বুকে, এবং আমি দীর্ঘদিন স্ট্রাগল করার লোক, আমি ইভেন অ্যাজ এ উইমেন পার্লামেন্টিয়ান আমি প্রত্যেকের কাছে যথেষ্ট রেসপেক্ট পেয়েছি। আমি কখনো ভাবিনি যে আমি একজন মহিলা বা আমি একজন পুরুষ, কিন্তু যে কায়দায় গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলায় কু করার চেষ্টা করছে গায়ের জোরে, যেহেতু 19th আমি ইউনাইটেড ইন্ডিয়া র্যালিটা করেছি, তার আগে আমাকে অনেকভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমি শুনিনি, আমি করেছি। এবং তখন থেকে ওরা, কালকে প্রধানমন্ত্রীর বক্তৃতা আপনারা দেখেছেন কি ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেছেন, একটা প্রধানমন্ত্রীর কাছে একটা রাজ্য সরকারের সামান্য সৌজন্যতা থাকে, সমস্ত সৌজন্যতা নষ্ট করে দিয়ে, এবং কালকেই উনি থ্রেট করে গিয়েছিলেন। এবং 19 তারিখে আমার কাছে স্পেসিফিক খবর আছে, 19 তারিখে আমরা যখন ব্রিগেডে র্যালি করি, সেই র্যালির দিনই এখান থেকে সিবিআই অফিসারদের ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের বলা হয় যে কুছ তো করো, কুছ তো করো, নাগেশ্বরকেও ডেকে পাঠানো হয়, এবং এগুলো সব করা হয়েছে ভিন্ডিকটিভলি পলিটিক্যালি। বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, মানুষ ভোট দিলে তবে তো আসবে, গায়ের জোরে তো ক্ষমতায় থাকা যাবে না। ওরা জানে 2019 বিজেপি ফিনিশ এবং বিজেপির এক্সপায়ারি ডেট হয়ে গেছে, লেট দেম ফেস দ্য ইলেকশন, নো প্রবলেম, পাবলিক ঠিক করবে কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না। কিন্তু গায়ের জোরে জরুরি অবস্থার থেকেও ভয়াবহ ভয়ঙ্কর গব্বরি কায়দায় যে ত্রাস তারা শুরু করেছে, আমাকে একাক্রান্ত করছে তা নয়, আমার বাড়িতে যে চাঁদায় তাকেও ডেকে পাঠিয়েছে, তাও আমি কিছু বলিনি, সহ্য করেছে, আমার পার্লামেন্টে পার্টি লিডার থেকে শুরু করে যারা কোনোদিনও কোনো চুরির পয়সা খায়নি, বিজেপি চোর পার্টি আমাদের নয়, আমরা অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস করি, কবে একটা চিটফান্ড হয়েছে 1980 সাল থেকে, আমরা যখন ক্ষমতায় এসেছি 2012 মনে রাখবেন 11-এ আমরাই চিটফান্ডের মালিককে গ্রেপ্তার করি, সিপিএম গভর্নমেন্ট নয়, বিজেপি গভর্নমেন্ট নয়। এবং তারপরে আমরা একটা সিট তৈরি করে 300 কোটি টাকা আমরা প্রায় ফেরত দিই যারা গরিব মানুষ তাদের, গভর্নমেন্ট একটা যে কোনো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তার যেমন এজেন্সি আছে, স্টেট গভর্নমেন্টেরও এজেন্সি আছে, স্টেট গভর্নমেন্ট সিট তৈরি করেছে অ্যাকচুয়াল এদের অ্যারেস্ট করবার জন্য, যারা ক্রিমিনাল যাদের কানেকশন আছে, এবং মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা একটা জুডিশিয়াল কমিশনও করেছিলাম, শ্যামল ব্যানার্জি কমিশন। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করে, কংগ্রেসিরা তখন ছিল, কংগ্রেসিরা একটা কেস করে, কংগ্রেস সিপিএম মিলে, যে 2011 থেকে তদন্ত হোক, 2010 থেকে তদন্ত হোক, মানে 1980 সাল থেকে তদন্তটা বাদ, যে সিপিএম ওদের নিয়ে এসেছিল বা যারা নিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। 2012 সালে অ্যারেস্ট করবার পর যখন আমরাই অ্যারেস্ট করে তদন্ত করতে শুরু করি, 2013 সালে পঞ্চায়েত ইলেকশনের সময় একটা কোর্টে কেস হয়, কোর্টের অর্ডার হয় তখন চিটফান্ডগুলো তোমরা ব্যবস্থা নাও, সিবিআইকে দেয়। আজকে কোন সাল? আজকে 2019 সাল, 5 বছর হয়ে গেছে যেই ইলেকশন আসে, 2014 ইলেকশন, 2013 পঞ্চায়েত ইলেকশন, 2016 অ্যাসেম্বলি ইলেকশন, আবার 2019 লোকসভা ইলেকশন আসছে, টোটাল চিট ফান্ডের নাম করে যেখানে পাচ্ছে ঢুকছে, যাকে ইচ্ছে ঢুকছে, কারো যোগাযোগ না থাকলেও ডেলিভারেট ল্যাঙ্গুয়েজ লিখছে লার্জার কনস্পিরেসি। আর আম সরি টু সে, দোভাল, মিস্টার দোভাল যিনি এনএসএর চার্জে আছেন, তিনি হচ্ছেন সিবিআই এর টোটাল, পিএম নরেন্দ্র মোদী যা বলে দিচ্ছেন সেটাকে ইমপ্লিমেন্ট করছে মিস্টার দোভাল, এটা কারেক্ট নয় উনি বলুন, আমরা সবকিছু খবর রাখি জানি, এবং দোভাল ইজ গিভিং ইনস্ট্রাকশন টু সিবিআই, এই করো ওই করো সেই করো। আমি যদি অন্যায় করি, চুরি করি, অফকোর্স ইউ টেক অ্যাকশন, সারা জীবন আমরা পলিটিক্স করেছি অনেক স্ট্রাগল করে, মার খেতে খেতে, কোথায় ছিলে তোমরা সেদিন? আজকে আমি এখানে কেন ছুটে এসেছি দেখুন, দুদিন আগে আমার বাড়িতে যে মানুষটা চা দেয়, আমার বাড়িতে আমার অফিস সামলায়, তাকে পর্যন্ত ডেকে পাঠিয়ে অপমান করেছে, 72 বছর বয়স তার, সিনিয়র সিটিজেন,
যার বিরুদ্ধে জীবনে কেউ একটা আঙুল তুলতে পারেনি, এই অপমানও আমি হজম করেছি, আমি সহ্য করেছি। শুধু বন্দ্যোপাধ্যায়কে জেলে রেখে দিয়েছি ছ মাস, আমি সহ্য করেছি। তাপস পর একটা ফিল্ম স্টার, তাকে দীর্ঘদিন জেলে রেখে দিয়েছে, সে একটা নাকি তারা স্পন্সর করেছে, স্পন্সর তো সাহারা সব ক্রিকেট টিমকে করেছে, ইন্ডিয়ার ফুটবল টিমকে করেছে, নরেন্দ্র মোদীকে করেছে। নরেন্দ্র মোদী কি গ্রেপ্তার হয়েছে না তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? আসামে যিনি এখন বিজেপির ডেপুটি চিফ মিনিস্টার আছে, আমার কাছে কাগজ আছে, আমি অথেন্টিক আপনাদের বলছি, যে চিট ফান্ডের মেন লোক এখানে অ্যারেস্ট আছে, তার স্টেটমেন্ট আছে 3 কোটি টাকা দিয়েছে, সে অ্যারেস্ট হয়েছে। ইচ্ছা করে তৃণমূল কংগ্রেস কিন্তু হেও করছে যে প্রাইম মিনিস্টারের মুখ দিয়ে এত বাজে বাজে কথা বলছে। কুমার ইজ দ্য বেস্ট পুলিশ অফিসার আই হ্যাভ সিন। দিস ইজ নট অ্যাবাউট দ্য পুলিশ কমিশনার, দিস ইজ অ্যাবাউট দ্য চেয়ার। তোমার কাছে যদি স্পেসিফিক থাকে তুমি নিশ্চয়ই আসতে পারো। কলকাতা পুলিশ কমিশনার ইট ইজ নট রাজীব কুমার, আমি এখনো বলি হি ইজ বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা পুলিশ ফোর্স, সে একটা চেয়ারে বসে সিট করেছে গভর্নমেন্ট, তার কারণ সিট করার পরে কমিশন হয়েছে, জুডিশিয়াল কমিশন করেছিলাম আমরা, তাদের দিয়ে আমরা কাজ করেছি। তোমার কি এমন হলো যে তোমাকে কয়েকটা গদ্দার যারা তোমার পার্টিতে গিয়ে এখন নতুন জয়েন করেছে, আর এক চম্বলের ডাকাত, মধ্যপ্রদেশে কিছু নেই, এখানে এসে বসে বসে ইনস্ট্রাকশন দেয় সিআইডিকে, who has nothing to do with Madhya Pradesh has entered Bengal and he is in charge of the Bengal BJP. যারা সবচেয়ে দাঙ্গা করে আজকে দেশে প্রধানমন্ত্রী অমিত শাহ is there, এই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে লজ্জা, several names in the riot cases in Gujarat, একটা মিডিয়াকে কথা বলতে দেওয়া হয় না, জানা হয় না, not a single media has been allowed to speak freely. রাজীব কুমার চিট ফান্ডের সাথে যুক্ত, প্রমাণ করুক। I will ask the media to prove how can they say that Rajiv Kumar is involved with any of the cheat fund to fund scams? Law and order is a state subject. Law and order is a state subject and I will not tolerate this. Narendra Modi oi data niye shudhu nijer chobi pathiye dicche, data guloke hostile korche, destruction korche. Ajke jokhon ami shunchi, all the evidences, all the files, I'm sorry,